মানব সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক একটি বন্ধনের নাম হলো বিয়ে, যার মাধ্যমে একজন নারী এবং একজন পুরুষ মধুর একটি সম্পর্কে আবদ্ধ থাকেন। তবে এই সম্পর্কে এমন কিছু বিষয় আছে স্ত্রীদের কাছে যেগুলো লুকালেই ঘটে যেতে পারে ঘোর বিপদ। শুধু তাই নয়, এক্ষেত্রে বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। কি সেসব বিষয় জানবো আমাদের আজকের আয়োজনে। প্রথমেই বলা যায় অতীতের সম্পর্কের ব্যাপারটি। অনেকের জীবনেই পুরনো প্রেম থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ের পরে স্বামীরা এই বিষয়টি স্ত্রীদের কাছ থেকে গোপন রাখেন। তবে মনোবিজ্ঞানীরা বলেন, কিছুতেই সে সম্পর্কের কথা লুকিয়ে রাখা যাবে না, নিজে থেকেই জানিয়ে দিলে স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করবেন। তবে অন্য কারো কাছ থেকে জানলে বিষয়টি অন্যদিকে যেতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই তখন দুজনের মাঝে দূরত্ব তৈরি হয়। অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লুকোচুরি না করা। এক্ষেত্রে পুরনো সব কিছু নিয়ে খুব সাধারণ ব্যবহার করতে হবে। এমন আচরণ করা যাবে না যাতে স্বামীকে দেখে বা তার কথা শুনে মনে হয় তিনি স্ত্রীর থেকে কিছু একটা লুকাচ্ছেন। মেয়েদের একটি স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে তার স্বামী কিছু লুকাচ্ছে, এটি তারা কিছুতেই মেনে নিতে পারেন না, তখন থেকেই সম্পর্কটি নষ্ট হতে শুরু করে। অনেক সময় আবার নিজের দুর্বলতার বিষয়টিও অনেকেই তার স্ত্রীকে জানান না। তবে মনোবিজ্ঞানীরা বলেন, নিজের কোনো দুর্বলতা থাকলে অবশ্যই সেটি স্ত্রীর কাছে জানাতে হবে, এতে একজন স্বামী তার স্ত্রীর কাছে ছোট বা দুর্বল হয়ে যাবেন না। এক্ষেত্রে স্ত্রীরাই উল্টো ওই দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করেন। অনেক স্ত্রী আছেন যারা বন্ধুদের সঙ্গে অতিরিক্ত আড্ডা দেওয়াকে খুব বেশি পছন্দ করেন না। এক্ষেত্রে ছেলে বন্ধুদের সঙ্গে সময় কাটানো খারাপ কিছু নয়, তবে সেটি স্ত্রীকে না জানিয়ে অবশ্যই করা যাবে না, তেমনটি করলে সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি হতে পারে। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে যোগাযোগ ঠিক রাখা। স্বামী কাদের সঙ্গে মেলামেশা করছেন সেটি সবসময় স্ত্রীকে জানানো উচিত। এক্ষেত্রে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াটি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, তবে স্ত্রীরা যদি জানতে পারেন যে তার স্বামী কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন, তাহলে ভবিষ্যতে এটি নিয়ে সমস্যা তৈরির সম্ভাবনা কমে যায়। বারবার এক কথা বলা সম্পর্কেও সমস্যা তৈরি করে। কিছু পুরুষ এক কথা বারবার বলে থাকেন, একটি কথা বলার পরে গোলক ধাঁধায় আটকে গিয়ে ফের একই কথা কিছুক্ষণ পরে তারা আবার বলে ফেলেন। এই ধরনের অভ্যাস নারীদের একদমই পছন্দ নয়। তারা প্রথমে মুখে প্রতিবাদ না করলেও মনে মনে দুঃখ পান, এরপরও না শুনলে তারা সাবধানও করেন। কিন্তু অনেক পুরুষ এই সাবধান বাণীও কানে তোলেন না, তাই তারা এরপরও একই ভুল করতে থাকেন। এই ব্যবহার স্ত্রী সহ্য করতে করতে একটা সময়ে সে নিজেকে দূরে সরিয়ে রাখাকে শ্রেয় বলে মনে করেন। নিজের মতামতই শ্রেষ্ঠ, অনেক পুরুষ এমন কথাও মনে করে থাকেন যেটিকে অধিকাংশ নারী পছন্দ করেন না। এই ধরনের পুরুষরা সবার উপরে নিজের মত চাপিয়ে দেন, বেশিরভাগ ক্ষেত্রেই তারা স্ত্রীদের কথাকে পাত্তা দেন না, বরং সবসময় সঙ্গীর কথার বিরুদ্ধাচরণ করেন। তবে মনে রাখতে হবে, স্বামীদের এই মানসিকতা বর্তমানে কোনো নারীই মেনে নেন না, বরং এই কীর্তির জন্য স্ত্রী তাদের থেকে দূরে সরেও যেতে পারেন। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে সবসময় ব্যস্ততা না দেখানো। শত ব্যস্ততার মাঝেও কাজের ফাঁকে নিজেদের জন্য সময় বের করতে হবে, তা না হলে স্ত্রীর মনে বাসা বাঁধে একাকিত্ব। প্রথমে তিনি হয়তো এই নিয়ে অনুযোগ করেন, এরপরও তার কথায় কর্ণপাত না করলে তিনি নিজেকে গুটিয়ে নেন, ধীরে ধীরে তা বিচ্ছেদের পর্যায়েও চলে যেতে পারে।